আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রান্নাঘরে কালারফুল ভাজা হতে তুন অনেক অনেক ধন্যবাদ। আজ যাই যেটা দিয়াইম, সেদিনকে দিয়াইছিলাম যে এই কি কয় সজনের ডান্ডা, এগুলো নাই কেন দুই থুই ফ্রিজের ভিতরে ঢুকাই থুইছিলাম বুঝিনি দুই দিন আগে, কেন কিচ্ছু হয় না, ডিফু ঢুকাই থুই না, নর্মালি আসিল অন হয়েছে, এগুলো রানি হেলে অন কেন কিচ্ছি। এরা ডাইল সিদ্ধ বইয়ে দিছি, এরা ডাইল এই ডাইলের লগে খালি কদু নুন দিছি আর তো কাঁচামরিচ দিছি বুঝিনি, আর কিছু দিন এগুলো হিট দইতাম দিছি, ডাল হিট দই হয়েছে অনেক কানা গুডলে ভালো হইতো, অন বিদেশ বাড়িতে গুণুনি হেম কোন এখন সাই এ কায়মি এনদি কোনো মতে সাবি সুবি দিয়ে দি মানে মনে হয় কানা বেশি হয়ে গেছে, অসুবিধা নাই অনাই কি গুঙ্গা রেনি কদ নুন দিছিলাম অন সহজ না ডান্ডা এগুলো ভিতরে দিয়ে হালাই দিন মশারির ডেল দি সজনের ডাঁড়া দি বুঝিনি অনেক অনেক কানা সিদ্ধ হইলক ইয়ের হরে কিতে আসি দিয়াই আনারা বেকে ভালো আসেন কেন আরে কই দিয়ে না আনারা বেকে ভালো আসেনি এখানে সিদ্ধ হোক আবার দিয়াই কিতে আসি থাকে না লোক সান এই ডালের মধ্যে আবার সজনা ডাটা দেন ঘরে টমেটো দিছি ইয়ান দিয়ে আর এক ফুলের মিনিটে আমার পেঁয়াজ আর রসুন বাগার দেনের লাই দিয়ে দিলাম তেল আর দিন দি তেল মনে হয় কেন কম হচ্ছে ইয়ান দিয়ে এটা হইতে থাক ইয়ান দিয়ে এটা হইতে থাক কেন এসান হে আইজ এগেইন বাগার দানের অবস্থা হয়ে গেছে আর এখানে তো রয়েছে অন হে আইজ এগেইন রে কেন এই এটার ভিতরে ঢুকে এটার ভিতরে ডালে দিব দৈন্যা হাতা বুঝিনি দৈন্যা হাতা কাড়ি রাখছি তাজা তাজা দৈন্যা হাতা অন দৈন্যা হাতা এগুন রে দিও সজনে ডাটার মধ্যে গুঁড়া দিয়ে দিয়ে মোলাইন উড়ে গেছে ঘুমে তুমি সিলে সিলি করে শুনি নি গণ আপনার সজনে ডাটা গণ সজনে ডাটা দৈন্যাটা দি ওই গেছে গণাগণ আর 7 মিনিট রাখলে শেষ এই দিয়ে হালাইলাম অন্য করে ডাইল দি দৈন্যা হাতা দি সজনের ডান্ডা দি আশা করি অন্য ভালো লাগছে যে তারা যা তারা অন্য সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে হলে লাইক কমেন্ট শেয়ার দিতে উলতেন না কেন আল্লাহ হাফেজ।